আবারও কি সপ্তাহে ছদিন স্কুল শুরু হতে পারে, এ বিষয় নিয়ে রয়েছে লেটেস্ট আপডেট। একই সঙ্গে তোমাদের জানাবো স্কুল আর মাদ্রাসাতে যাতে আবারও আগের মতো পঠন পাঠন জোর কদমে শুরু হয়, সেই কারণে দুটো বোর্ডই কিন্তু সচেষ্ট। এ বিষয় নিয়ে কিছু আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের মতামতও জানতে চাইব। কাজেই ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না। তোমরা অনেকেই এখনও সন্দিহান, আদৌ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশের ফাইনাল হবে তো? অনেকে সন্দিহান, টেস্ট পরীক্ষা হবে তো? কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, টেস্ট পরীক্ষা যথারীতি হবে। বিভিন্ন স্কুল তাদের মতো করে রুটিন দিয়ে দিচ্ছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসেই পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুল মাদ্রাসাতে দশম এবং দ্বাদশ অর্থাৎ ক্লাস 10 আর 12 টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য ঘোষণা করা হচ্ছে। কিছু স্কুল ইতিমধ্যেই টাইম জানিয়ে দিয়েছে, কিছু স্কুল হয়তো আগামী 2-1 দিনের মধ্যে জানিয়ে দেবে। অনেক স্কুল আবার 11-এর টেস্ট নিচ্ছে, অনেক স্কুল 11-এর টেস্ট নিচ্ছে না। একই সঙ্গে 10 মানে মাধ্যমিক, 12 মানে উচ্চ মাধ্যমিক এবং একাদশের ফাইনাল পরীক্ষার রুটিনও কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে। তার মানে সমস্ত পরীক্ষাই কিন্তু হচ্ছে, আর পরীক্ষার আগে তোমাদের প্রস্তুতি যাতে একদম নিখুঁত হয়, সিলেবাস যাতে কমপ্লিট হয়, সেই কারণে কিন্তু স্কুল মাদ্রাসা কর্তৃপক্ষ সচেষ্ট। তোমরা দেখেছো প্রথমে বলা হলো স্কুল খোলা হবে 4টে ক্লাসের জন্য, সেখানে টাইম লাইন ভাগ করে দেওয়া হলো, একটা অদ্ভুত টাইম লাইনের জন্য বিতর্ক উঠল। তারপর দেখলাম আমরা 9 এবং 11 সপ্তাহে 2 দিন, 10-12 সপ্তাহে 3 দিন করে ক্লাস করানোর জন্য বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এখানেই অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা দাবি তুলেছেন, এই যে বলা হচ্ছে 2-3 দিনের ক্লাস, এটাকে সপ্তাহে 6 দিনই করে দেওয়া হোক, নর্মাল টাইমে যেমন এখন স্কুল হচ্ছে সেই টাইমটাই থাকুক, কিন্তু ক্লাসটাকে বাড়িয়ে দেওয়া হোক যাতে সিলেবাসটা কমপ্লিট করা যায়। এ বিষয় নিয়ে তোমাদের মতামত কী, যে 2-3 দিন ক্লাস হচ্ছে এটা ঠিক আছে, নাকি সপ্তাহে পুরো 6 দিন যেমন আগে হতো, সোম থেকে শনিবার, শনিবার হাফ স্কুল, অন্যান্য দিন পুরো স্কুল? এটা হলে তোমাদের সুবিধে হয়, সিলেবাস কমপ্লিট করবার জন্য তোমরা কী চাইছো অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানিও। তোমাদের অনেকের মনেই এখন একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে কি স্কুল আবার সপ্তাহে 6 দিন হচ্ছে? দেখো, এ বিষয় নিয়ে কোনো নির্দেশিকা নেই, আর যতদূর জানা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে ক্লাস আবার মানে স্কুল আবার সপ্তাহে 6 দিন হওয়ারও সেই অর্থে কোনো সম্ভাবনা নেই। যদিও জানুয়ারি থেকে পুনরায় যখন স্কুল খুলবে নতুনভাবে, তখন কিন্তু 6 দিন ক্লাস হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মাদ্রাসা বোর্ড তাদের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার জন্য অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছে, বাড়িতে ফোন করছে, কিছু কিছু শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বাড়িতে যাচ্ছে। এমনকি এখন মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মহিলা সভার অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকাতে গিয়ে ছোট ছোট সভা করে বাড়ির মায়েদের বোঝাতে কেন সন্তানদের মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো প্রয়োজন। এইভাবে তারা চাইছে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে। এদিকে তোমরা গতকালকেই জেনেছো স্কুল বোর্ডও একই কাজ করছে, মাইকিং করবে, একই সঙ্গে স্যারেরাও বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছে না বা অভিভাবকরা আসতে দিতে চাইছে না তাদের ফিরিয়ে আনবে। অন্যদিকে আজকে একটি পত্রিকাতে দেখলাম একজন ডাক্তারবাবু ছাত্রছাত্রীদের অভয় দিচ্ছে, তোমাদের ভয় নেই, স্কুলে এসো। অর্থাৎ সবাই মিলে এখন চাইছে পড়াশুনোটা জোর কদমে এগিয়ে যাক। গত 2 বছরে আমাদের শিক্ষাক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা পূরণ করে আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গ যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে, সে কারণে কিন্তু আমরা সবাই সচেষ্ট। এই বিষয়গুলো নিয়ে তোমার মতামত কী অবশ্যই তুমি কমেন্টে জানিও, আর তুমি আরেকটা কমেন্টে জানাও তুমি কোন ক্লাসের ছাত্র বা ছাত্রী, আগামীতে বাংলার কোন অংশ নিয়ে আলোচনা করে ভিডিও দিলে তোমরা উপকৃত হবে। তোমাদের অনুরোধ করা বিষয়গুলি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, ততক্ষণ সবাই ভালো থেকো।